চন্দ্রকোনায় চাঞ্চল্য। চন্দ্রকোনায় দুই যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হলো। অভিযোগ, ইঞ্জিন ট্রলি চুরি করার অপরাধ, তাই দুই যুবককে ধরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখেছে এলাকাবাসী। জানা যাচ্ছে ওই এলাকায় প্রায়শই এমন চুরির ঘটনা। এবার গ্রামেরই মানুষ চোরের সন্ধান করলেন। গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে সব। বুধবার দুপুর নাগাদ এই ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা পৌরসভার 5 নম্বর ওয়ার্ড জহরা পুকুর এলাকায়। জানা যায় চন্দ্রকোনা পৌরসভার চাষিবাড়ি এলাকার বাসিন্দা রাজেশ রুইদাসের একটি ইঞ্জিন ট্রলি চুরি যায়। রাজেশ খোঁজ খবর নিয়ে জানতে পারে তার ইঞ্জিন ট্রলিটি চুরি করেছে পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের জহরা পুকুর এলাকার দুই যুবক। ওই দুই যুবককে আজ বুধবার দুপুর নাগাদ জহরা পুকুরেই ধরে ফেলে এলাকার মানুষজন। দুই যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ফেলে। তারপর খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানার পুলিশে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা দুই যুবককে বাঁধন খুলে তাদের থানায় নিয়ে যায়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের দাবি, এলাকায় গাড়ির ব্যাটারি চুরি থেকে ইঞ্জিন চালিত ট্রলি ভ্যান গায়েব হয়ে যাচ্ছে মুহুর মুহুর, খোঁজ পাওয়া যাচ্ছে না তেমনভাবে। তারই মাঝে এই দুই যুবককে আজ ধরে ফেলে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। চন্দ্রকোনা টাউন জয়রা পুকুর, দুজন ইঞ্জিন ট্রলি চোর ধরা পড়েছে। ভাই তোর নাম গিরে, মুখটা তুই নামটা বল, নামটা বল না রে, নামটা বল। ওই বাড়ি কোথায় তোর? এখানে এখানে এই দুজনেরই। হ্যাঁ হ্যাঁ, তোর নাম কি রে? রবি। খোল 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 খোল, চাপা গাড়ি দে। এই কোন কোনটা বাঁধলি রে বাবু? এই খোল 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 খোল। না ছাড়লো চলবে, বছর চার এক বছর পাঁচ এক থাকবে। এখানে যা করে এখানে করতে বলে, একটা হাত না একটা পা যাবে, দেশে কোন স্থান নেই একবার দূর করে ফোন করবে তাদেরকে। কারা সেইটা দেখ, এখানে
চলে চলে।